आज के साथे शेयर करब खूब सहज रेसिपी एवं झटपट तिता छाड़ा रंग अटुटे रेखे क्यों करला भाजी करा जाए जरा जानें तारा तो जाने और जरा जानें ना तादेर जोन्नो आजकेर आमार ए रेसिपि। हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम, वेलकम बैक। आशा करी अपनारा भालो आछेन। चलुन ताहले देखे नेई। এই তো চুলাতে আমি একটু গরম পানি দিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি করলা দিয়ে দিব। তো পানিটা ফুটে উঠেছে, আমি করলাগুলো দিয়ে দিলাম, আর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি এটাকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব, তারপরে আমি এটা ঢেলে ঠান্ডা পানিতে দিয়ে দিব, একদম বেশ ঠান্ডা পানিতে, যাতে এটা রংটাও অটুট থাকে এবং ভিতর পর্যন্ত সিদ্ধ হয়েও না যায় এবং এটার যাতে ভিটামিনটাও বজায় থাকে সেজন্য। তো আমি ফুটিয়ে নিচ্ছি। এই তো করলাটা আমি ঠান্ডা পানিতে ঢেলে দিয়েছি। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমি ঝাঁজুড়ে ঢেলে নেব, তারপরে আমি চলে যাব মূল রান্নায়। তো আমি তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আলু, সাথে একটু আলুও দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ আমি একটু ভেজে নেব, মানে 1-1.5 মিনিটের মতো, তারপরে আমি করলাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, আমি কিন্তু উস্তাটা আলু দিয়ে সাদা ভাজি করছি, এটার সাথে কোনো মাছ বা মশলা দিব না, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলুটা 1-1.5 মিনিট হয়ে গেছে, এখন আমি যে করলা দিয়ে দিলাম, তারপরে করলার আলুটা ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার উস্তা ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একদম রংটা অটুট রেখে করলা ভাজি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।